দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে বৈঠক, যেখানে 22টি রাজনৈতিক দলের নেতাকে আগেই তিনি চিঠি দিয়েছিলেন, সেই বৈঠকের দিকে আমাদের বিশেষভাবে নজর রয়েছে। কারা কারা আসছে বিভিন্ন বিরোধী দলের তরফে, অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। একেবারে কারা কারা আসছেন এই বৈঠকে সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে গতকাল কিন্তু ইতিমধ্যেই শরদ পাওয়ারের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বৈঠক হয়েছে। অমৃতা, আমরা বরং শুরুতে সেই বৈঠক সম্পর্কে একটু জেনে নিই, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে নয়াদিল্লিতে। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, গতকাল শরদ পাওয়ারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় আধ ঘন্টা সময় ধরে তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে তিনি যা বলার আজকের বৈঠকের পরে বলবেন। তবে যেটা জানা যাচ্ছে যে শরদ পাওয়ারের সঙ্গে আজকের বৈঠকে কি ধরনের রণকৌশল নেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এবং শরদ পাওয়ার আজকের বৈঠকে তিনি থাকবেন সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। দিল্লিতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শরদ পাওয়ার তিনি রাষ্ট্রপতি পদে বিরোধীদের যে প্রার্থী হিসেবে অনেকেই চাইছেন, তিনি প্রার্থী হতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে আজকের বৈঠকেও যদি শরদ পাওয়ার যদি রাজি না হন সেক্ষেত্রে বিকল্প কোনো প্রার্থীর কথা আজকের বৈঠক থেকে ভাবনা চিন্তা করা হবে। এবং সেই সঙ্গে এটাও ঠিক হয়েছে যে আজকের বৈঠকে একেবারে চূড়ান্ত কোনো প্রার্থীর নাম প্রকাশ করা হবে না, একটা ছোট কমিটি 7-8 জনের করা হবে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া হবে, যাতে সামনের সপ্তাহে এই কমিটি আবার বৈঠকে বসবে এবং বৈঠক থেকে একটা চূড়ান্ত প্রার্থীর তারা সামনে আনবে, এরকমই একটা সিদ্ধান্ত হয়েছে। এবং কালকের বৈঠকে শরদ পাওয়ারের সঙ্গে এই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এবং আশাবুল, আগেই 22টি রাজনৈতিক দলের নেতাদের চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে কারা কারা থাকবেন আজকের বৈঠকে সেদিকে বিশেষভাবে নজর রয়েছে, এখনো পর্যন্ত কি খবর তোমার কাছে, কারা কারা যোগ দিতে পারেন আজকের বৈঠকে? দেখো অমৃতা, এখন অবধি আমার কাছে যা খবর তাতে যে 22টা রাজনৈতিক দলকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন, তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলই এই বৈঠকে উপস্থিত হচ্ছেন। তুমি জানো যে কালকেই সিপিএম, সিপিআই এবং কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আজকের বৈঠকে যোগ দিচ্ছেন। একটা জল্পনা চলছিল যে কংগ্রেস তারা এই বৈঠকটাকে কিভাবে নেবে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন তারা আসবেন কিনা। সোনিয়া গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি অসুস্থ, তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে, কিন্তু কংগ্রেসের তরফে 3 জন প্রতিনিধিকে পাঠানো হবে বলে এখন অবধি খবর। এই 3 জন হচ্ছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, এছাড়া রয়েছেন রণদীপ সিং সূর্যওয়ালা, সাধারণ সম্পাদক কংগ্রেস, এবং রমেশ, জয়রাম রমেশ, তিনি উপস্থিত থাকবেন। এবং সিপিএম এবং সিপিআইয়ের পক্ষ থেকে 2 জন এমপি, প্রত্যেকটা দলের 1 জন করে এমপি তারা উপস্থিত থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ তুমি জানো যে রাজ্য রাজনীতিতে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে উদ্যোগটা নিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যে প্ল্যাটফর্মটা তিনি তৈরি করতে চাইছেন, বিজেপি বিরোধী প্ল্যাটফর্ম, তাতে সিপিএম সামিল হচ্ছে, সিপিআই সামিল হচ্ছে, এবং কংগ্রেসও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মেনে নিচ্ছে, নেতৃত্বকে মেনে নিচ্ছে, এটা কিন্তু একটা বড় দিক। এবং যা খবর, অধিকাংশ রাজনৈতিক দল যেমন সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় সমাজবাদী, আরজেডি লালু প্রসাদ যাদবের, এছাড়া আরএলডি থেকে আরম্ভ করে ন্যাশনাল কনফারেন্স, এই রকম অধিকাংশ রাজনৈতিক দলই আজকের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে সাড়া দিয়ে।